যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের মনোলতা সে। পঁচিশে বৈশাখ উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পুজো করার যে চির অভ্যেসে আমরা ব্রতী হই, আজ নাটকের প্রস্তাবনার শুরুতে জীবনানন্দ দাসের কবিতা দিয়ে শুরু করে সেই চির অভ্যেস থেকেই বিচ্যুতির একটি স্বেচ্ছাকৃত প্রচেষ্টা করা হয়। বদ্ধ সময়, হতাশা ও ক্লেশের চোরাবালিতে ডুবতে থাকা মানুষকে বাঁচায় যে পুনরুজ্জীবিত আশা, যে চেতনার স্ফুলিঙ্গ, রক্তগরবী ও মুক্তধারা তাদেরই জয়গাথা, তাদেরই কাহিনী। আধুনিক সভ্যতার যে জয়গান কবি চিরকাল গেয়েছিলেন, জীবনের শেষে এসে সেই সভ্যতারই কদর্য রূপ প্রত্যক্ষ করে তার আক্ষেপ, আজ পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। সেই উন্নয়নের রথ আজও এগিয়ে চলেছে তার ধাবমান গতিতে, তার অগ্রগতির চাকা আজও চলেছে সমাজের প্রান্তিক মানুষদের উপর দিয়ে। যে যন্ত্র আমাদের নয়, সেই যন্ত্রের দাপটে, যে নগর আমাদের নয়, তার অট্টালিকাদের ভিড়ে আমাদের জীবন হয়েছে রিক্ত, আমাদের মনন বিচ্ছিন্ন, আমাদের চারিপাশ হয়েছে কলুষিত। রক্তকরবীর যজ্ঞপুরীর পাতালপুরে যেমন সোনার তাল জমা করা হতো রাজার ঘরে, সেরকমই আমাদের পাহাড় পর্বত মাটিতে মিশিয়ে যাচ্ছে, জঙ্গল বিলীন হয়ে যাচ্ছে, পুকুর নদী যাচ্ছে শুকিয়ে, কৃষক আদিবাসীদের লাশের উপর তৈরি হচ্ছে মুনাফার পাহাড়। এই হতাশার আবহেও দুন্দুবির ডাকের মতো বেজে ওঠে কবির সেই অমোঘ আশ্বাস, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস রক্ষা করব শেষ পর্যন্ত, এবং সেখানে নন্দিনী এবং ধনঞ্জয়দের সার্থকতা। হাল ভাঙা দিশাহীন নাবিকের চোখের সামনে ভেসে ওঠে সবুজ দারুচিনি দ্বীপ, নন্দিনী মিশে যায় বনলতায়। কবি কথায় চারিদিকে পীড়নের ভিতর দিয়ে নন্দিনীর আত্মপ্রকাশ, ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে হাসিতে অশ্রুতে জলধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমন মাটি খুঁড়ে যে পাতাল থেকে খনিজ ধন জমা করা হয় নন্দিনী সেখানকার নয়, মাটির উপরিতলে যেখানে প্রাণের লীলা, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের খেলা, নন্দিনী সেই সহজ সুখে, সেই সহজ সৌন্দর্যে। সবশেষে স্বাদ এবং সাধ্যের যে শাশ্বত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বিদীর্ণ হতে থাকা আমরা একটি ছোট্ট দুঃসাহসিক প্রয়াস করলাম, রক্তকরবী ও মুক্তধারা এই দুই নাটকের কিছু অংশ, কিছু খণ্ড সংযোজিত করে পঁচিশে বৈশাখ উপলক্ষে নতুন কিছু সৃষ্টি করার। ব্যাপারটা খিচুড়ি হলেও না জবা খিচুড়ি, তা বিচার করার মূল দায়িত্ব রইল আপনাদের। আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায়।
বুঝলে আমার দৌড় ঘাট পর্যন্ত, ঘর পর্যন্ত নয়। আচ্ছা চলো তো পদগুলো পর করে দেখা যাক। Yeah.
শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। কুতফুলের মালা গেঁথে এনেছি পদ্মপাতা ঢেকে। নিজে পড়ো, আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। অদ্ভুত তোমার শক্তি, যেদিন তোমার সোনার ভান্ডারে চুকতে দিয়েছিলে তোমার সোনা, তা থেকে কিচ্ছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চুরো করে সাজাচ্ছিলে দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি রাজা, তোমার সোনা পিণ্ড কি তোমার হাতের এই আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের খেয়ে? আচ্ছা রাজা, দিন রাত পৃথিবীর ওই মরা ধন নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? কেন, ভয় কিসে? পৃথিবী আপনার দান নিজে খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন নিয়ে আস অন্ধকার থেকে এক অভিসম্পাত। দেখছো না এখানে সবাই কেমন যেন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে, কিন্তু তুমি নিজেকে সবার থেকে আড়াল করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন রাজা? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটামোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলগুলো যতটুকু পৌঁছায় আমার সমস্ত শরীরের জোর তার কাছ দিয়েও যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠি আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝি, আমি বরং যাই। আচ্ছা যেও, কিন্তু জানালার ফাঁক দিয়ে আমার হাতখানি বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতটা একবার ওর উপর রাখো। না না, তোমার সব খানা বাদ দিয়ে কেবল একখানা হাত বেরিয়ে এলে আমার বড় ভয় করে। শুধু একখানা হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই ধরা দেবে কি নন্দী? তুমি তো আমায় ঘরেই ঢুকতে দিলে না, তুমি কেন এসব কথা বলছো? আমার অনবকাশের উজান ফেলে তোমাকে ঘরে আনতে চাইনি, যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেদিন আগমনীর লগ্ন লাগবে, সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় তো তাও ভালো, এখনো সময় হয়নি। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, জানো না ঘরের রাস্তা বন্ধ। বন্ধ বন্ধ কেন?
কারণ আমাদের ঘরে ওদের কোনো মুনাফা নেই। আমার কাছে মাঝে মাঝে বিশুবাবুর আছে গান গাইতে গাইতে। Thank you.
তোমার হলো, ছেড়ে রাখলেই যাকে পাও মুঠোর মধ্যে ধরতে গেলেই দেখবে সে ফসকে গেছে। ভাবছো হবে তুমি